হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, ঠিক আছে। আর চলে আসলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে বকবক করতে, তাই চুলগুলো ভেজাবো, একটু খুলে দিলাম। হ্যাঁ, তো খুশকি হয়েছে মাথায়, তাই এখন দেখো ভিডিওটা করছি। কাকে নিয়ে দেখতে থাকো দেখতে থাকো, সুপারহিট সুপারহিট সুপারহিট, যেরকম পেপার বিক্রি করে না, তাজা খবর তাজা খবর তাজা খবর, তা আজকের মন্দিরার তাজা খবর তাজা খবর তাজা খবর। জানো তো তোমরা বন্ধুরা, মন্দিরাকে তাড়িয়ে দিয়েছে সেই খবরটা আজকে লাইভে এসে কিন্তু বলে দিয়েছে বলে দিয়েছে বলে দিয়েছে মারিয়া, শোনো শোনো আজকে তাজা খবর তাজা খবর তাজা খবর, ঠিক আছে। তো মন্দিরাকে লাস্টমেশ ওর মা সত্যি সত্যি তাড়িয়ে দিয়েছে, তো আজকে লাইভে এসে কিন্তু সেটা ইয়ে বলেছে। হ্যাঁ, আর আগে যে তারাং ভারাং করে কথা বলতো চ্যাটাং ফ্যাটাং করে, তার জন্য ক্ষমা চেয়েছে যে বন্ধুরা তোমাদের সঙ্গে আর এরকমভাবে ব্যবহার করব না, এরকম কথা কোনোদিন বলবো না, কেননা এখন আমার দিদির এই গাবটা থেকে মাথাটা চলে গেছে, আর এরকম করে দিয়ে রাখতে পারবো না, তাই চলে গেছে আমার দিদি ভাই, আমার মা তাড়িয়ে দিয়েছে, তার জন্য এখন কাঁধে তো মাথাটা নেই, তাই আমাকে আমার ভিউজটা আমাকে নিতে হবে, তার জন্য এবার একটু শান্তি হয়ে বলি, তাই না? অনেকক্ষণ চাচ্ছে চিৎকার চেঁচামেচি করা হলো, তো বন্ধুরা তাড়িয়ে দিয়েছে মন্দির আগে মন্দির এই মারিয়ার মা, মারিয়ার মা বলছে বলেছে মারিয়া বলেছে যে একটা বাড়িতে যদি তার মা কি বাবা অসুস্থ হয়ে থাকে, তাদের মন মেজাজ কীরকম হতে পারে, আর তাদের কাছে পয়সা টসা সেরকম নেই, ঠিক আছে, তো মন মেজাজ খুব খারাপ, তার জন্য মানে ওই ভদ্রমহিলার মাথা কিরা উঠে গেছিলো এরকম, ঠিক আছে, তো চুলকে চুলকে ঠান্ডা হচ্ছিলো না, তারপরে মন্দিরের উপরে রাগটা মিটিয়েছে, বুঝেছ তো, ওর জন্য আজকে হলো, তার জন্য মন্দিরা বাবার এখন রানাঘাটে কোন মুখ নিয়ে আসবে, ওর তো মুখ নেই, ওর তো মুখ নেই, সত্যি মুখ নেই, ও বড় একদম তোবা করে গেছিল, একদম তোবা করে গেছিল, একদম নমস্কার করে গেছিল, আফু করে গেছিল, তাই না বন্ধুরা, যে এখানে আর আসব না। ওর জন্য তাড়াহুড়ি করে মেয়েটাকে নিয়ে আসলো, মেয়েটাকে নিয়ে এসে এখানে ভর্তি করলো, আর টিউশন ম্যামকে দিল, সে দুদিন পড়িয়ে পাছায় পোদে লাথি মারলো চলে গেল, তারপরে নিয়ে আসলো, মেয়ের এখন সব ম্যামের কাছে পড়বে না স্যারের কাছে পড়বে, কিন্তু ম্যামকে তাড়ানোর আগে ম্যামই পোদে লাথি দিয়ে চলে গেল, তারপরে নিয়ে আসলো স্যারকে, স্যার দুদিন পড়াতে না পড়াতে জানি না স্যারকে পুরো মাসের পয়সাটা দিয়েছে কি দেয়নি, সে তো ডিউটি করতোই করতোই, তাই না, কিন্তু সে এক দুদিন যাই পড়াক, মন্দিরার উচিত ছিল তাকে পয়সাটা দেয়া পুরো মাসের, কেননা আমাদের এখানে কিন্তু সব কিছু অ্যাডভান্স চলে, ঠিক আছে, সব কিছু অ্যাডভান্স, বুঝেছ তো, অ্যাডভান্স চলে, তো জানি না মন্দিরা পয়সাটা দিয়েছে কি দেয়নি, হয়তো দেয়নি, বুঝেছ, ও না দিয়ে চলে এসছে, এইবার মন্দিরার আর রানাঘাটে আসার কোনো মুখ ছিল না, মানে নর্দমায় মুখ পড়ে গেছে, বুঝেছ, নর্দমায় মুখ একদম হাবুডুবু হাবুডুবু করছে, এইদিকে মারিয়ার মা তাড়িয়ে দিয়েছে, এখন যাবো তো যাবো কোথায় কোথায় যাবো, একবার না হয় পুলিশে ডান্ডা খেয়ে পাবলিকের ডান্ডা খেয়ে সোমনাথের বুকটা জড়িয়ে ধরলাম, সোমনাথ ঠান্ডা হয়ে গেল বুকের মধ্যে জড়িয়ে ধরলো, কিন্তু এবার তো আর সোমনাথকে জড়িয়ে ধরার মতো মানে আমার পরিস্থিতি নেই, সোমনাথকে দেবো বাস, ঠিক আছে, সেটা পরে হবে, এখন একটু মন্দিরাকে বলি, ঠিক আছে, এবার সোমনাথের বুকে যাওয়ার ঠাঁই দেওয়ার, ঠাঁই তো দেবেই, ও তো কুত্তা, ও তো ঠাঁই দেবেই, সোমনাথ তো কুত্তা, এক নম্বরের কুত্তা, ওর যে ঘরে কুত্তাটা আছে না সে অনেক ভদ্র, তার থেকে বেশি কুত্তা, এ হলো বাজারি কুত্তা, ঠিক আছে, গে ওগে 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 করতে থাকে, তাই না, তো সে টপিক পরে আসছি, এখন ওকে রানাঘাটে সোমনাথের বুকে যেতে পারছে না, এখন কি করবে, কিছু তো ড্রামা চালু করতে হবে, তখন পাপাকে বললো, পাপা হ্যালো পাপা, আমি এখন যাবো তো যাবো কোথায় পাপা, তো বলছে মন্দিরার পাপা বলছে, কী হয়েছে মা, কী হয়েছে সোনা, কী হয়েছে আমার সোনা মা, কী হয়েছে, তো বলছে পাপা আমাকে তো বসিরহাট দিকে মারিয়ার মা তাড়িয়ে দিয়েছে,
এখন আমি কি করব, যাব তো কোথায় যাব, এখন তো আমার মুখটা নর্দমায় ঢুকে গেল বাবা, তাহলে এখন আমি কি করব। তখন যে আমি যে রানাঘাটে যাব সেই মুখটা তো নেই আমার, তাহলে এখন আমি কি করব বাবা। তো বাবা বললো দাঁড়া 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 একটু চিন্তা ভাবনা করি, দাঁড়া 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 দাঁড়া। তো আমি বলছি হ্যাঁ বাবা বলো কী হয়েছে, চিন্তা ভাবনা করেছো? তখন বলছি হ্যাঁ মা হ্যাঁ করেছি, চিন্তা ভাবনা একটু করেছি। তো মন্দিরা বাবা চিন্তা ভাবনা করার আগেই মন্দিরা একটা ট্যালেং দিয়ে দিল, বলছে পাপা তোমার তো শরীরটা হামেশাই একটু খারাপ থাকে। তো বলছি হ্যাঁ মা সে তো থাকে। তো বলছে তুমি এক কাজ করো, কাজের মাসি আছে না ঘরে, কাজের মাসি ওই মাসিকে দিয়ে ফোন করো, বলো যে তোর বাবা খুব অসুস্থ আর তুই চলে আয়। এখন সেটা হয়েছে কি হয়নি সেটাও কিন্তু আমরা সত্যি দেখিনি, সে কাজের মাসি ওকে ওর মাকে ফোন এই মন্দিরাকে ফোন করেছে কি করেনি সেটা কিন্তু প্রমাণে আমরা দেখিনি, ঠিক আছে? এটা হয়তো বানানো গল্প হতে পারে, মন্দিরা যে কাজের মাসি ফোন করেছিল বাবা পড়ে গেছে, বাবার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তো ও কী করেছে। আচ্ছা বাবা যদি মৃত্যু খবরে যায় তাহলে এই 6-7খানা ব্যারেন গুছানো সম্ভব? কেননা ও তো আর পাবলিকে বলতে পারছে না যে আজকে আমার তাজা খবর তাজা খবর তাজা খবর, আমাকে মারিয়ার মা তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে, সে কথা তো বলতে পারছে না, তাই না বন্ধুরা? তো কী করলো সেটা কী করেছে, ও ব্যাডিংপত্র গুছিয়ে টুছিয়ে বললো আমি তো এখন আজকে যেয়ে কালকে আসতে পারবো না, তাই আমাকে ওখানেই থাকতে হবে, তাহলে থাকতে হবে যখন তাহলে দুই একটা নিয়ে গেলেই হবে, তা নিয়ে কারণে ও তো বলতে পারছে না যে আমাকে তাড়িয়ে দিয়েছে বন্ধুরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার এখন কোথাও যাওয়ার মুখ নাই, আমি নেড়িকুত্তা এখন গলি গলি আমাকে ঘুরতে হবে, ঠিক আছে? তবে সোমনাথ ভালো আছে, নেড়িকুত্তার মতো তোকে ঘুরতে দেবে না, ঠিক আছে? মন্দিরা ঠিক আবার তোকে নিয়ে নেবে, তুই ননদকে হাত করে ফেলেছিস তো তুই সবাইকে হাত করে ফেলবি, ঠিক আছে? আর তোর সোমনাথের যে ফ্যামিলিগুলো আছে সব লালসী লালসী, কিছু দিয়ে দিবি তাহলে লালস পেয়ে যাবে, তোকে আর তাড়াবে না টাড়াবে না, আর তোকে গলি গলি ঘুরতে দেবে না, ঘেউ ঘেউ করতে দেবে না। তো সোমনাথ যখন মন্দিরের বাবার কাছে চলে আসলো, এসে বাবাকে বললো বাবা কী হচ্ছে তোমার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে? বাবা বললো না রে মা একটু পড়ে গেছিলাম, তাই মনে হয় দাঁতটা এখান থেকে এখানে লেগেছে তাই মনে হয় রক্ত। আচ্ছা দাঁতের রক্ত আর মুখ দিয়ে রক্ত উঠা কি বোঝা যায় না বন্ধুরা, বোঝা যায় না বলো? তাহলে সেই দাঁতের রক্তটা কিন্তু কোথায় ছেদ হয়েছে সেটা কিন্তু বন্ধুরা দেখায়নি আর আমরা দেখিও নি, ঠিক আছে? এইবার বাবার বাবা মেয়েকে পেয়েছে, বাবা এত বড় বড় পিস গলদার চিংড়ি পাবদা কাতলা মাছের পেটি কিনে দিত, তাহলে মেয়ে এসছে, তাহলে মেয়ের হাতে খাবো না তাই হয়। মেয়েকে বললো মা তাজা মাছের একটু ঝোল অর্ডার করো, মা তাজা মাছের একটু ঝোল অর্ডার করো। আর হলো মেয়ে জয়ীমাকে জিজ্ঞেস করলো জয়ীমা তুমি কী খাবে, বললো মটন বিরিয়ানি নালে চিকেন বিরিয়ানি, ঠিক আছে? ও তোমার বিরিয়ানি ছাড়া কিছু বোঝে না, তো থাক বাচ্চাটাকে নিয়ে আর কিছু বললাম না, নাহলে বলার আরও কিছু ছিল তাই বললাম না, যদি বলি বন্ধুরা তোমরা খুব রাগ করবে আর তখন বলবা দিদিভাই এরকম বলতে পারলে একটা বাচ্চার নামে, কিন্তু বাচ্চা বাচ্চার মতো কাজ করে না, তাই আবার না বললেও হয় না, তা কিন্তু আমি বললাম থাক, আমি মুখ চুপ 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 মুখে চুপ চুপ করে রেখেছি, হ্যাঁ নাহলে একটু দিতাম ভালো করে দিতাম যে বাচ্চাটার ব্যবহারটা কীরকম, কিন্তু মুখকে বাড়ি মেরে চুপ করে দিয়েছি বন্ধুরা, ঠিক আছে? এইবার বলো তারপরে কি আসলো, দেখলো সয়াবিনের তরকারি আন্ডাগারি আর মেয়ের জন্যে চিকেন বিরিয়ানি, ঠিক আছে? তো বললো আমার মেয়ের মেয়ের কাছ থেকে এক গাল নেবো, বাবার কাছ থেকে এক গাল নেবো, ও যা খায় পুরি মেয়ে সে বলে এক গাল করে, ওর খাওয়ার যোদনে ওইখান থেকে ওকে তাড়িয়ে দিল, হ্যাঁ আবার বলছে আমার এক গাল করে খেলেই হয়ে যাবে। এইবার বন্ধুরা শোনো এক গাল করে তো খেলো, খেয়ে টেয়ে যাই হোক চান টান করে, ও আবার 6টা 9টা 10টা না বাজলে রাত চান করতে চায় না, বুঝেছো? তো সেই চান করলো বিকেলবেলা, চান টান করে যাই হোক ঘুমিয়ে গেছে। এইবার তোমরা চিন্তা করো ওর যার এত পয়সা, আচ্ছা সোমনাথের শ্বশুর সঙ্গী জানি যে উনি নাকি একটা চাকরি করতো, কিসের কিসের ব্যবসা করতো, ঠিক আছে? ওর মা সব পোল খুলেছে, এখন অত পোল আমি খুলছি না, কিন্তু আচ্ছা গ্রামের বাড়ি কি এই এই আমাদের না হয় চলো দিল্লির বাড়ি দিল্লির ঘর, তা ছোটো ছোটো হতে পারে,
বলো এইটুকু জায়গার মধ্যে, জায়গার মধ্যে টয়লেট, বাথরুম, কিচেন, ড্রয়িং রুম, বেডরুম সব বানাতে হয়, বুঝেছো? একজনা দেওয়ালের সাথে আরেকজনা দেওয়াল ঠেকিয়ে দিয়ে করতে হয়। পশ্চিমবাঙালি কিন্তু তা না, আছে কি তা না, কেননা আমি পশ্চিমবাঙালির মেয়ে, আমি জানি কোথায় কী আছে না আছে। ভাই তুই এক হাত ছাড়বি, আমি এক হাত ছাড়বো, তবে হবে ঘর। আর এখানে তা না, আমার দেওয়ালের সাথে আরেকজনা দেওয়াল ঠেকানো, আমার 5 ইঞ্চির দেওয়াল, তার 5 ইঞ্চির দেওয়াল হয়ে গেছে 10 ইঞ্চির দেওয়াল, ঠিক আছে? এইবার তোমরা একটা কথা বলো, সেইখানে পায়রার খুপচির মতন ঘর, গ্রামে পায়রার খুপচির মতন ঘর হয় গো? হ্যাঁ, আমার বাবার বাড়ির ঘর, আরে বাপরে, মানে হয় উপরে 5 জন শোবে, নিচে 10 জন শোবে, তারপর তো কত জিনিসপত্র, খাট, ড্রেসিং টেবিল, গোদরেজ, শোকেস, সোফা, সব ঘরের মধ্যে করি ঠুসা, তবু মানুষ নিচে কতগুলো 5-10 জন শুতে পারবে নিচেও, ঠিক আছে? এইবার সেই পায়রার খোপ, একটু একটু খোপ, তার মধ্যে নাই বালিশ। হ্যাঁ বন্ধুরা বলো, নাই বালিশ, নাই কিছু, মেয়েকে কী করলো, একটা ব্যাগ দিয়ে বালিশ বানিয়ে দিল, বাবা এটা হলো তোর পাশ বালিশ, আর একটা জামা প্যান্ট মাথায় দিল, একটা মশারি মাথায় দিয়ে মেয়ের বালিশ করে দিল, চলো হলো, হয়ে গেল। এবার রাত্রে কী খাবে, রাত্রে কী খাবে, রাত্রে কী খাবে, হলো খেলো কিসে? আচ্ছা বন্ধুরা সরি মনে নাই অত, কী হলো, আরে রুটি, রুটি আর কি কী কী আর কি, পেটে আসছে মুখে আসছে না, আমরা বাড়ি গেলে খুব খাই, কলাই ডাল দিয়ে বানায়, দাঁড়াও কী বেশ বলে ওইটাকে, পেটে আসছে বন্ধুরা মুখে আসছে না, তাই দিয়ে খেলো, খেটে শুয়ে পড়লো। আচ্ছা তো পাপাকে রুটিটা খাওয়াচ্ছে পাপা, আচ্ছা দাঁতে দাঁতে যদি, বন্ধুরা পয়েন্ট বলছি নোট করবে, দাঁতে যদি খোঁচা লেগে যদি আমার ঠোঁটটাই কেটে যায় তাহলে আমি কত কত করে খেতে পারবো বলো? কিচ্ছু হয়নি বুড়ো, কিচ্ছু হয়নি বুড়ো, পুরো প্ল্যান জোর মেয়েকে তাড়িয়ে দিয়েছে, এখন দুই বাপ মেয়ে মিলে প্ল্যান করছে, বুঝেছো যে কী প্ল্যান করলে কী হবে, তাই এরা প্ল্যান করছে। এখন কত কিছু এখন বাপের ওরকম হয়েছে, তো ডাক্তার কাছে না নিয়ে গেলে মানুষ পাচার কাপড় উঠে থ থ করে থুতু মারবে, ঠিক আছে, হক থু হক থু করে থুতু মারবে, তার জন্যে বাপকে একটু ডাক্তারখানায় নিয়ে গেলো। এবার ডাক্তারখানায় ডাক্তার ডাক্তার তো দেখালো, দেখে হোটেলে ঢুকলো, ঢুকে খেয়েটে মস্তি করে তারপরে মেয়েকে ছেড়ে দিয়ে চলে গেলো ননদের বাড়ি। ননদটা কি বেহা, হ্যাঁ মানে কি বলবো, যে এদের মানে লজ্জা সরম কিছু নাই, কারোই নাই, কারো নাই, সব বেহা, সব বেহা, ওই ননদও বেহা, ঠিক আছে। কী সুন্দর করে মনে হচ্ছে বৌদি আমার, বৌদির মানে আমার দাদার ঘর থেকে আসলো, এরকম একটা আপ্যায়ন করছে, আমি হলো ঘ্যাপ করে মারতাম লাগছে, ঠিক আছে। হ্যাঁ তারপরে যাই হোক, সব হলো, এখন মন্দিরা মারিয়া কিন্তু সব বলে দিয়েছে আর সব ফাঁস করে দিয়েছে, এখন মারিয়ার শুরু হয়ে গেছে বন্ধুরা, মারিয়ার তাজা খবর দেওয়া শুরু হয়ে গেছে। এইবার পালা হবে কি মন্দিরার, মন্দিরার তাজা খবর শুরু হবে, দেখবা আর কদিন পরে মন্দিরা ভরভর 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 করে সব বলতে থাকবে যে মারিয়া কী করেছে, মারিয়া কত পয়সা লুটেছে, মারিয়া কী করতে চেয়েছিল, মারিয়া কীরকম ধরনের মেয়ে, ওদের ফ্যামিলিটা কীরকম, ওর বাপ কীরকম, ওর মা কীরকম, সব কিন্তু এই মন্দিরা এখন বরবর 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 করে সব বলবে, যেরকম মন্দিরা মারিয়া মুখ খুলেছে এখন কিন্তু ওরাও মুখ খুলবে বন্ধুরা, দেখুন। দাঁড়াও একটু জল খেয়ে নে বন্ধুরা, তো এদের একটু লজ্জা শরম নাই, তো এদেরকে তাড়িয়ে দিয়েছি, খুব ভালো করেছে, খুব ভালো করেছে, একদিকে বলবো খুব ভালো করেছে, ঠিক আছে। আর মন্দিরাও জুতো মারতে কম করেনি মারিয়াকে, জুতো চপ্পল ছাটা বারুদ যা পেয়েছে তাই দিয়ে দিয়ে এসছে, কেননা তো মারবো বললেই, কাউকে মারলেই যে মারা হয় তা না, তবে মুখে বলেও জুতো চপ্পল মারা যায়, তো মন্দিরা দেখিয়ে দিয়েছে। আর ছোপিসটা যে নিয়ে আসেনি ওইটা বলেছে তোর নামে ভিক্ষা দিলাম, যা তোকে ভিক্ষায় দিলাম, হ্যাঁ তো ভিক্ষা দিয়ে এসছে, বুঝেছো? তো এই ছিল আজকে মন্দিরার তাজা খবর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা, বাই বাই।